আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা গ্রহণ করিবেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দয়ে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো পদ্মা সেতুর নদী শাসনের সর্বশেষ আপডেট। তার আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পদ্মা সেতুর নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। আপনাদের একটু জানিয়ে রাখি, নদী শাসনে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের $110 কোটি চুক্তি হয়েছে, যা পৃথিবীতে এর আগে কখনো নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র আর কখনো হয়নি। এটি পদ্মা সেতুর একটি বিশ্ব রেকর্ড। দর্শক, 2014 সালের নভেম্বরে নদী শাসনের কাজ শুরু হয় এবং এই কাজের শেষ হওয়ার কথা ছিল 2018 সালের ডিসেম্বরে। সেই কাজের মেয়াদ বাড়িয়ে 2021 সাল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারে যে ব্যাগগুলি সাজানো রেখেছে এগুলি হচ্ছে জি ব্যাগ, যার 100 বছরের গ্যারান্টি, অর্থাৎ 100 বছর এটি পানিতে থাকলে এটি বাঁচবে না বা ছিঁড়বে না। এটি দিয়ে কিন্তু মূলত নদী শাসনের কাজ করা হচ্ছে। নদী শাসনের জাজিরা এবং মাওয়া প্রান্ত মিলে দুই প্রান্তে প্রায় 14 কিলোমিটার নদী শাসন কাজ করা হচ্ছে। এর মধ্যে 12.4 কিলোমিটার জাজিরা প্রান্তে এবং 1.6 কিলোমিটার মাওয়া প্রান্তে। ইতিমধ্যেই 14 কিলোমিটার কাজের মধ্যে 8 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে, যা মোট কাজের প্রায় 70%। আর এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে 8,807 কোটি টাকা। প্রিয় দর্শক, নদীতে যে জীবিক ফেলা হবে তার দুটি অংশে বিভক্ত, একটির ওজন 800 কেজি, অপরটির ওজন 125 কেজি। 800 কেজির জীবিক নদীতে ফেলা হবে 40,07,500। ইতিমধ্যে ফেলা হয়েছে 23,96,820টি ব্যাগ এবং 125 কেজির যে জি ব্যাগ রয়েছে তা ফেলা হবে 1,72,67,500টি ব্যাগ। ইতিমধ্যেই সে ব্যাগ ফেলা হয়েছে 88,34,279টি ব্যাগ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি মা প্রান্তের অংশ, এখানে অসংখ্য জীবিক ফেলে এটিকে ভরাট করা হয়েছে। আপনার পাশে যে লিকটি দেখতে পাচ্ছেন সেই লিকটি গত বছর বিশাল বড় ড্রেজিং এর মাধ্যমে কিন্তু এখানকার মাটি বা পলি যা ছিল সেগুলি অপসারণ করা হয়েছে। এখানে অপসারণ করার পর এখানকার যে ব্লক এবং জিবেক ফেলে এটিকে একটি রাস্তার মতো করেছে, অর্থাৎ মাওয়ার পুরনো ফেরিঘাটের সাথে এটিকে সংযোগ করা হয়েছে। পাশের যে লেকে এসে লেকটির পলি অপসারণ আরও পলি অপসারণ করে এখানে ব্লক এবং জিবেক ফেলে এটিকে পুরোপুরি ভরা হবে এবং তার উপর সিলেকশন বালক দিয়ে কিন্তু এটিকে নিরেট করে রাখা হবে, যাতে পদ্মা সেতুর কোনো প্রকার ক্ষতির সম্মুখীন এখানে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে একের পর এক ব্লক ফেলে কিন্তু এখানে একটি মজবুত একটি কাঠামো তৈরি করে রাখা হয়েছে। এটি পদ্মা সেতুর রক্ষা বাঁধ হিসেবে কাজ করছে। পদ্মা সেতুর এরকম ব্লক ফেলা হবে
68 লক্ষ 22,000 এবং ইতিমধ্যে ব্লক খোলা হয়েছে 63 লক্ষ 28,653 পিস। মহাপ্রান্তে 8.5 লাখ টন এবং জাজির প্রান্তে 30 লাখ টন পাথর সরবরাহ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি প্রশস্ত চওড়া একটি রাস্তার মতো করা হচ্ছে। এখানে পাশে যে লেক, সে লেকটি কিন্তু পুরোপুরি ভরা হবে, যাতে এখানে কোনো ফাঁপা বা কোনো অংশ যাতে ফাটল থাকে তার যাতে এটি পরিপূর্ণভাবে ভরে যায়, যাতে কোনো পদ্মা সেতুর কোনো ক্ষতি না হয়। এখানে আপনারা পাশে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন সেই ব্লকগুলো কিন্তু মা পুরাতন ফেরিঘাটে মজুত করে রাখা হয়েছে, পরবর্তীতে এগুলি ব্যবহার করা হবে নদী শাসনের কাজের জন্য আর নদী শাসনের রক্ষাবাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলি 2014 সাল থেকে কিন্তু তৈরি করে এখানে রাখা হয়েছে, যার জন্য একটু কালাচ্ছে হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তী সকল প্রকার ভিডিও আপনাদের নিকট যাতে সহজে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।